সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দশম, পাঠ আর্থিক বিবরণী তিন, শিক্ষণফল। এই পাঠের শিক্ষার্থীরা ব্যবসায়ী সম্পদের প্রকারভেদ চিহ্নিত করতে পারবে, ব্যবসায়ী দায়ের প্রকারভেদ চিহ্নিত করতে পারবে, পরিচালন ব্যয়, মোট সম্পদ ও মোট দায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। সম্পদ কত প্রকার? আমরা জানি সম্পদ এখানে দু প্রকারের হয়, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ গুলো আমরা আজকে দেখব এখন পরবর্তী স্লাইডে। দেখো চলতি সম্পদ, এখানে একটা ছবি আছে। প্রথম ছবি হচ্ছে হাতে নগদ টাকার, অর্থাৎ হাতে নগদ। তারপর ছবি হচ্ছে দেনাদারের, তারপর হচ্ছে ব্যাংকে জমার, তারপর হচ্ছে মজুদ পণ্যের। তাহলে এগুলোকে আমরা কি বলি? চলতি সম্পদ। অর্থাৎ যে সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় নগদে রূপান্তরযোগ্য তাকে চলতি সম্পদ বলে। যেমন ব্যাংক জমা, ব্যাংকে জমা বা নগদ জমা, দেনাদার, মজুদ পণ্য ইত্যাদি। তারপর দেখো স্থায়ী সম্পদ, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ছবি, একটা দালান কোটা, একটা হচ্ছে কম্পিউটার, আর একটা হচ্ছে কি আসবাবপত্র। তাহলে যে সকল সম্পদ দীর্ঘকালে ব্যবসায় ব্যবহৃত হয় বা এগুলি বিক্রয়ের জন্য ক্রয় করা হয় নাই তাকে আমরা কি বলি? স্থায়ী সম্পদ বলি। যেমন দালান কোটা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। দায় কত প্রকার? দায়ও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়, আর দীর্ঘমেয়াদি দায়। দেখো প্রথমে আমরা দীর্ঘমেয়াদি দায় দেখি। যে দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে তাই দীর্ঘমেয়াদি দায়, যেমন মেয়াদি ব্যাংক ঋণ, বন্ধক ঋণ ইত্যাদি। আবার দেখো চলতি দায়, যে দায় এক বছরের মধ্যে পরিশোধ হবে তাকে চলতি দায় বলে, যেমন পাওনাদার, বকেয়া করা ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ছবিতে, আর এদিকে ব্যাংক ব্যবস্থাপক, আর ইনি হচ্ছে ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী কি করছে? ব্যাংক ব্যবস্থাপক থেকে ঋণ নিয়ে ব্যবসায় এনেছে, যা ব্যবসায়ীকে পরিশোধ করতে হবে। আর ব্যবসায়ী আর্থিক অবস্থা বলতে আমরা বুঝি কি? এই সম্পদ, দায় ও মূলধন হিসাব। অর্থাৎ সম্পদও থাকবে, দায়ও থাকবে, মূলধনও থাকবে। দেখো তোমাদের জন্য একটা শ্রেণীর কাজ দিচ্ছি, জনাব অজয়ের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের রেয়ামিল। পারমি মজুদ পণ্য 20,000 টাকা, ক্রয় ও বিক্রয় 80,000, 1,20,000, ফেরত 3,000, 4,000, আসবাবপত্র 24,000, মজুরি 3,000, পরিবহন 1,000, বেতন 13,000, ভাড়া 5,000, 8% ঋণ 28,000, খাজনা 6,000, কমিশন 2,000, 7,000, অর্থাৎ একটা প্রদত্ত কমিশন, একটা প্রাপ্ত কমিশন, দেনাদার 14,000, পাওনাদার হচ্ছে 20,000, উত্তরণ হচ্ছে 10,000, মূলধন হচ্ছে 70,000, যন্ত্রপাতি হচ্ছে 70,000, প্রাপ্যবিল ও পদেয়বিল, প্রাপ্যবিল হচ্ছে 5,000, পদেয়বিল হচ্ছে 7,000, টোটাল হচ্ছে 2,56,000 টাকা, সমন্বয় সমূহ সমাপনী মজুদ পণ্য 14,000 টাকা, মূলধনের উপর 5% সুদ ধরতে হবে, স্থায়ী সম্পদের উপর 10% সুদ ধরতে হবে, আর বকেয়া বেতন হচ্ছে 500 টাকা। দেখো ক নম্বরও দিয়েছি, একদম সিম্পল প্রশ্ন দিয়েছি, পরিচালন ব্যয় নির্ণয় করো। শুধু পরিচালন ব্যয়টা করলে হবে, এর আগের গুলো দরকার নেই। আমরা শুধু পরিচালন ব্যয়ে কি কি অন্তর্ভুক্ত হয় সেগুলো লিখব। সম্পদের পরিমাণ নির্ণয় করো, শুধু সম্পদগুলো, যেগুলো যেগুলো আমাদের সম্পদ সেগুলোই আমরা এখানে নির্ণয় করব। আর দায়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ শুধুমাত্র যেগুলো দায়, অর্থাৎ চলতি দায় বা দীর্ঘমেয়াদি দায়, এগুলো আমরা নির্ণয় করব। দেখো প্রথমে পরিচালন ব্যয়, ক নম্বরে পরিচালন ব্যয় নির্ণয়। তাহলে প্রশ্নে দেওয়া আছে বেতন 13,000 টাকা, বকেয়া আছে
আমাদের সমন্বয়ে দেওয়া আছে 500 টাকা, তাই এটা যোগ করে দিলাম, 13,500 টাকা হয়ে গেল। ভাড়া আছে 5,000, খাজনা আছে 6,000, যন্ত্রপাতি ছিল, তার উপরে অপচয় করেছি আমরা, তারপর আগ্রহপত্র ছিল, তার উপরে অবচয় ধার নির্ধারণ করেছি, তারপর আমরা এগুলো যোগ করে দিয়েছি। এখন সহজে আমরা পরিচালন ব্যয় নির্ণয় করে ফেললাম 33,900 টাকা। তাহলে তোমরা একটু দেখতে পারো আগের স্লাইডে, এখানে যন্ত্রপাতি আছে কত, 70,000, এই 10%, 7,000 টাকা, আর আসবাবপত্রে যে 24,000, 24,000 টাকা 10%, একটা শূন্য বাদ দিলেই 2,400 টাকা। সম্পদের পরিমাণ নির্ণয়, আসবাবপত্র 24,000 টাকা, তাহলে 24,000 টাকার উপর ওই যে আমরা 10% বাদ দিয়েছি, সেদিন 2,400 টাকা বাদ দিতে হবে আমাদের, 21,600 হয়েছে। দেনাদার 14,000 টাকা, কোনো ঝামেলা নেই। যন্ত্রপাতি 70,000 টাকা, ওই আবার অপচয়টা বাদ দিতে হবে গত 10%, কারণ সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। 70,000 টাকা থেকে 7,000 টাকা বাদ দেবো, 63,000 টাকা। প্রাক প্রবীল আছে 5,000 টাকা, সমাপনী মোট পণ্য আছে সমন্বয়ে 14,000 টাকা, তাহলে টোটাল কত হলো, টোটাল সম্পদ হলো আমাদের 1,17,600 টাকা। তারপর দেখো দায়ের পরিমাণ, ঋণ আছে 28,000 টাকা, 28,000 টাকার উপরে কত পার্সেন্ট ছিল প্রশ্নে, 8%, তাহলে 8% যদি করি আমরা, 28,000 টাকার 8% হচ্ছে কত, 2,240 টাকা, তাহলে ওইটা আমরা যোগ করে দিলাম 30,240, তারপর পাওনাদার দিয়ে বসিয়ে দিলাম, প্রদেয় বিল বসিয়ে দিলাম, বকেয়া বেতন বসিয়ে দিলাম। এখানে আমরা শুধুমাত্র দায়ের পরিমাণ বলেছি, এখানে চলতি বা দীর্ঘমেয়াদী সেটা বলিনি, যার কারণে সবগুলো একসাথে আমরা করেছি। তারপর আমাদের টোটাল কত বললাম, 57,740 টাকা। আশা করি তোমরা বুঝেছ। এরপর দেখো তোমাদের সে একই প্রশ্ন, যে প্রশ্নটা প্রথমে তোমাদের আমি শ্রেণীর কাজ দিয়েছিলাম বা এতক্ষণ করিয়েছি, সেই প্রশ্নটাই দিয়েছি, কিন্তু আমি শুধু উদ্দীপক ওইটাই ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নগুলো পাল্টিয়ে দিয়েছি। এই একই প্রশ্ন দিয়ে তোমরা আরেকটি প্রশ্ন সমাধান করবে। ক নম্বর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে কি করতে হয়, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যকে আলাদা করে লিখতে হবে, তারপর ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত খরচগুলো বাদ দেবে। এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা দেখে এটা করে ফেলতে পারবো। তারপর দেখো নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা মোট মুনাফা যখন বিক্রিত পণ্যের ব্যয়ের পরে যখন আমরা মোট মুনাফা নির্ণয় করে ফেলবো, তারপর এখান থেকে আমরা নিট মুনাফা নির্ণয় করে ফেলবো, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা যখন নিট মুনাফা নির্ণয় করব, নিট মুনাফার টাকাটা আমরা মালিকানা সত্ত্বে যদি মুনাফা হয় যোগ করব, ক্ষতি হলে বাদ দেব। মালিকানা সত্ত্বের আমাদের সূত্র আছে, সূত্রটা অনুযায়ী আমরা করে ফেলতে পারবো। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো।